দেখলাম গত 12 জুলাই বিএনপি যে সমাবেশ করলো সেই সমাবেশ থেকে তারা কিন্তু 27 জুলাই বিএনপি মহাসমাবেশে ডাক দিয়েছে। আসলে বিএনপি কোন দিকে যাচ্ছে বা যেহেতু এক দফা ঘোষণা করেছেন, তারা কি এক দফার পথে সঠিক পথে আপনারা এগোচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন এক দফা দিয়েছে বিএনপি, কোনো কিছু লুকোচুরি করে নাই যে ভেতরে রেখে অন্য কিছু। আপনাদের সাথে সবসময় বিএনপি খোলাসা করে কথা বলেছে, এই সরকারের 18-র নৈশ নির্বাচনের পরে যে রাতেই যখন 75% ভোট হয়ে গেছে, তারপরে বিএনপি অনেক চিন্তা করে দেখেছে যে এই সরকারের আন্ডারে আর যাই হোক না কেন নির্বাচনে যাওয়া যায় না। তখন থেকেই বিএনপি ডিসিশন নিয়েছে যে যে কোনো মূল্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে না, এবং তাদেরকে অনেক আলটিমেটাম দিয়েছে, 10 দফা বলেন, 27 দফা বলেন, অনেকগুলো আলটিমেটাম দেওয়ার পরে এক দফায় আসছে, এটা আসবে। এটাও আপনারা জানেন যে আমরা শেষ পর্যন্ত আমরা এক দফায় যাব, এক দফার দাবি দিয়েছে, এবং সেটার আগে সমস্ত বাংলাদেশে বিভাগীয় শান্তিপূর্ণভাবে সরকারের শত অত্যাচার নির্যাতনে শান্তিপূর্ণভাবে বিএনপি মিটিং করেছে, সমাবেশ করেছে, ইউনিয়ন লেভেল থেকে শুরু করে বিভাগ লেভেল পর্যন্ত, এবং সরকার তার আগে যথাসাধ্য চেষ্টা করেছে সরকারিভাবে হরতাল দেওয়ার, গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে, মানুষকে অ্যারেস্ট করেছে, ধরপাকড় করেছে, বেনামে মামলা দিয়েছে, অনেক আপনার মানুষকে হেনস্থা করেছে, 17-18 জনকে শহীদ করেছে, খুন করেছে। এই এই অবস্থার মধ্যে বিএনপি টিকে আছে, এবং বিএনপিতে টিকেই শুধু নাই, বিএনপিকে বহু চেষ্টা করেছে সরকার এই দলটা ভাঙার, দলটা ভাঙতে পারে নাই বলেই সরকার শেষে দেখেন বিএনপির বি নাম থাকতে হবে, যাদের বি নাম আছে ভাগ্যবশত তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন পাচ্ছে আগামী নির্বাচন করার জন্য। তো বিএনপি সর্বশেষ 27 জুলাই আপনার যে মহাসমাবেশ ডেকেছে, সেই মহাসমাবেশের লক্ষ্যে বিএনপি কাজ করছে, এবং আপনারা জানেন ইতিমধ্যে বিএনপিকে বিভিন্ন প্রতিরাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ধরপাকড় করছে, বিভিন্ন মামলায় তাদেরকে হয়রানি করছে তাদেরকে, এবং এটাও আপনি ধরে নেন যে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিবে, আবারও সে একই অবস্থা। কারণ আমরা ভেবেছিলাম যে ভিসা নীতি আসার পরে, সরকারের স্যাংশন আসার পরে সরকার হয়তো বা ভেতরে ভেতরে একটুখানি আপনার মানে অ্যালার্ট হবে ভেতরে ভেতরে যে এই যারা বিদেশি অনুদান দেয়, যাদের অনুদানে এই দেশটা চলে, তাদের বাইরে সারা বিশ্ব কেউই যেতে পারে না, তারাও যেতে পারবে না ফাইনালি, আমরা ভেবেছিলাম। কিন্তু তাদের চেয়ারটাই মূল লক্ষ্য, যে কোনোভাবে অন্যায় পথে চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখাই সরকারের লক্ষ্য, এতে বাংলাদেশ থাকুক আর বাংলাদেশ চলে যাক, তাতে তাদের কিচ্ছু আসে যায় না।